দাওয়ালের এই যে মহতী প্রচেষ্টা, আমি শক্তি, আমি দুর্গা, তা সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তার জন্য আমি দাওয়ালকে ধন্যবাদ জানাবো এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আমরা সবাই জানি সভ্যতার মূল চালিকা শক্তি নারী, নারীর মধ্যে থাকে অপার শক্তি, এবং সেই মা দুর্গার আরাধনা যখন আমরা করি সেই শক্তিরই আরাধনা আমরা করি। কিন্তু আমাদের চারপাশে যে নারীরা থাকেন, তথাকথিত সাধারণ নারীরা থাকেন, তাদের মধ্যেও অপরিসীম শক্তি লুকিয়ে থাকে। গ্রামবাংলার প্রত্যন্ত গ্রামে এমন অনেক নারী আছেন যাদের এই শক্তির প্রকাশ আমরা দেখি, এবং তারা এই শক্তির সাহায্যে অসংখ্য প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, স্বাবলম্বী হয়েছেন, বা অন্যদেরকেও প্রতিষ্ঠিত বা স্বাবলম্বী হতে সাহায্য করছেন। দা ওয়াল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রাম থেকে এই রকম 10 জনের উদ্যোগকে স্বীকৃতি জানাচ্ছে, এবং এই যে স্বীকৃতি জানানো এর প্রশংসার দাবি রাখে এই কারণে যে এই 10 জনের উদ্যোগকে বা স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা আমরা যদি আজকের কুর্নিস জানাই বা স্বীকৃতি দিই, তাহলে এটা আরো অনেক হাজার হাজার নারীকে তাদের যে শক্তি তার প্রকাশ ঘটাতে সাহায্য করবে। এবং যখন এরকম আরো দুর্গা এগিয়ে আসবে, তখন আমাদের এই যে কনসেপ্ট আমি শক্তি আমি দুর্গা, সেটা সর্বাঙ্গীন সার্থক হয়ে উঠবে। আমি ডক্টর এস এম রহমান, ক্রেডল ফার্টিলিটি সেন্টারের কর্ণধার, দা ওয়ালকে এবং এই অনুষ্ঠান আমি শক্তি আমি দুর্গাকে শুভেচ্ছা জানাই। কিয়া শেঠ, দা ওয়াল, আমি শক্তি আমি দুর্গা, পাওয়ার্ড বাই ক্রেডল ফার্টিলিটি সেন্টার, রূপনগর গ্রুপ অফ কোম্পানিজ এবং কেও কার্পেন, আউটডোর পার্টনার ক্রিয়েটিভ মিডিয়া সার্ভিসেস।